ত্রিপুরার মতো অসমে তৃণমূল কংগ্রেসের যোগদান অব্যাহত। সোনাই ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বিগত নির্বাচনে সোনাই সমষ্টির তৃণমূল প্রার্থী এম শান্তিকুমার সিংহের নেতৃত্বে ধনেহরি প্রথম খণ্ড ও কাজীডহর দ্বিতীয় খণ্ডের প্রায় 100 জনেরও বেশি লোক বিভিন্ন দল সংগঠন ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আজকে সোনাবাড়িঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধনেহরি অঞ্চলের এবং কাজীদর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কাজীদর পার্ট টুর অনেক নাগরিক এসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতিতে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিজ নিজ হাতে নিয়েছে এবং মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ স্লোগান দিয়ে ওরা তৃণমূল কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেছেন। তাদেরকে আমি কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাদরে গ্রহণ করছি, ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা রাখি তাদেরকে নিয়ে আমরা সোনাইতে তৃণমূল কংগ্রেসের সদস্য আরও বেশি বাড়াতে পারব এবং তারা নিজ নিজ গ্রামে গিয়ে সদস্যপদ আরও বাড়াবে এবং মমতা ব্যানার্জির আদর্শকে গ্রামে গ্রামে ঘরে ঘরে পৌঁছাতে নিশ্চয়ই ওনারা সদর্থক ভূমিকা পালন করবে। ধন্যবাদ। কংগ্রেসে ধনহরিতে হইতে অনেক সদস্য আমাদের তৃণমূলে জয়েনিং হয়েছে। আজকে যে বুথ কমিটি ধনহরি এবং কাজীদর মিলে দুইটা বুথ লেভেল কমিটি 50 জন করে 100 জনের দুইটা কমিটি গঠন হয়েছে। আমাদের আজকে সোনাই 10 নম্বর সোনাই চক্রের এই তৃণমূলের যে দল, আমরা আশা করি যে আরো আগামীতে অনেক বাড়বে। ভিউ রিপোর্ট, তরঙ্গ টিভি।